Ella lo menea despacito sin demora. Me encanta seducir esa provocadora. Hay que dejarle la pista para ella sola. El rumbo empieza después de las 12. Dale de espalda, mami, ponte el বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিওতে দেখাবো, যেন আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন হলে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফ্রি সিনটোর পর। টিকটকের এই নতুন সাউন্ডের অ্যানিমেশন ভিডিও মেক করতে হলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে বরাবরের মতো। আর হচ্ছে এই ভিডিওর জন্য আমাদের সাউন্ড দেওয়ার প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ পোস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফরাস অপশন চলে যাব। দেন এই ভিডিওটির জন্য আমাদের টোটাল হচ্ছে 9টা পিকচার প্রয়োজন হবে। এখান থেকে আমরা 9টা পিকচার সিলেক্ট করে নিব। তো এখান থেকে আপনি আপনার মতো করে টোটাল 9টা পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এরপর আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য এখান থেকে নিচে যে ফর্মেট অপশন দেখতে পাবো, ফর্মেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর 960তে ক্লিক করব। দেন ফর্মেট অনুযায়ী আমাদের এই পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে এভাবে। তো এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন হয় আমাদের যে প্ল্যাটফর্ম অনুযায়ী ঠিক ততটুকু ফুল স্ক্রিন করে নিব। ফুল স্ক্রিন করার পর এখান থেকে ইন্ডিকেটর যে ওয়াটারমার্কটা পাবো এটাকে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করবো, আমাদের ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে একটা অডিও সাউন্ড অ্যাড করবো, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অডিওটা অ্যাড করার জন্য অ্যাড অডিও ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড, তারপর এখান থেকে আমাদের ভিডিও থেকে সাউন্ডটাকে জাস্ট সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। তো প্রথম পিকচারের যে ডিউরেশনটা হবে এটা হচ্ছে 16.9, অর্থাৎ আমাদের প্রায় 17 সেকেন্ডের কাছাকাছি। তো এখান থেকে আমরা কিছুটা জুম করব। জুম করার পর যেহেতু আমাদের এটা লং অনেকটা, এর জন্য আমাদের কিছুটা লেয়ারটাকে জুম করে নিতে হবে। এখান থেকে আমরা 16.9 করে দিব। দেওয়ার পর এটা হচ্ছে দ্বিতীয় যে পিকচারটা, দ্বিতীয় পিকচারটা হবে হচ্ছে 2.4 সেকেন্ড এখান থেকে। তো এখান থেকে দ্বিতীয় পিকচারটা আমরা 2.4 করে দিব। তো এখান থেকে 2.4 করে দেওয়ার পর বাকি যে 7টা পিকচার থাকবে লাস্টে এটা হচ্ছে 0.5 করে দেবেন। অলরাইট, আমাদের এখানে ডিউরেশনের কাজ হয়ে গেলে এখন হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। অ্যান্ড হচ্ছে কিছু ইফেক্ট আছে। তো এখান থেকে অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন চলে যাবো, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। তো প্রথম পিকচারের জন্য আমরা সুই ইন নামে যে অ্যানিমেশনটা আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্ক ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা 2 নম্বর যে পিকচারে, 2 নম্বর পিকচারের জন্য আমরা 2 নম্বর পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন চলে যাবে, তারপর কম্বোতে। তো তারপর এখান থেকে হচ্ছে আমরা বাউন্স 1 নামে একটা অ্যানিমেশন সিলেক্ট করবো দ্বিতীয় পিকচারের জন্য। তো এখান থেকে বাউন্স 1টা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর 3 নম্বর যে পিকচারটা, 3 নম্বর থেকে শুরু করে যতগুলো পিকচার আছে প্রত্যেকটার জন্য কিন্তু একরকম অ্যানিমেশন সিলেক্ট হবে। এখান থেকে আমরা সুই ইন নামে অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো। ওকে, তো প্রথম আর দ্বিতীয় বাদে বাকি যতগুলো পিকচার থাকবে প্রত্যেকটাতে আমরা সুই হচ্ছে ইন যে অ্যানিমেশনটা এটা সিলেক্ট করে দেবো, সুই ইন। তো এখান থেকে আমরা কিছুটা সাইডে স্ক্রল করলে কিন্তু দেখতে পারবো, মানে প্রথম দিকে আপনি সুই ইন অ্যানিমেশনটা পেয়ে যাবেন। ওকে, তো আমি এখান থেকে যদি আবারও দেখিয়ে দিই আপনাদেরকে। তো পিকচারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অ্যানিমেশন, তারপর এখান থেকে কম্বোতে। দেন এখান থেকে কিছুটা সাইডে স্ক্রল করলে দেখতে পাবেন সুই ইন নামে অ্যানিমেশন। ওকে, তো এটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমাদের সুই ইন অ্যানিমেশনটা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা জাস্ট একটা ইফেক্ট অ্যাড করবো। তো আমরা কিছুটা এখানে সাইডে স্ক্রল করলে আমরা চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি যে আমাদের ভিডিওর কোন পজিশনটা, কোন পজিশন থেকে আপনাদের এখান থেকে আমাদের মোটামুটি হচ্ছে 11 সেকেন্ড থেকে আমরা শেক ইফেক্টটা অ্যাড করবো। তো ইফেক্টটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা ইফেক্টে চলে যাবো, তারপর ভিডিও ইফেক্টে, তারপর এখান থেকে বেসিক ক্যাটাগরিতে চলে যাবো। তো এখান থেকে আমরা ক্যামেরা ইফেক্ট নামে একটা ইফেক্ট দেখতে পাবো, ক্যামেরা শেক। তো এখান থেকে আমরা শুধু শেক আর হচ্ছে ক্যামেরা শেক দুইটা ইফেক্ট আছে। ওকে, তো এখান থেকে আমরা ক্যামেরা শেকটা সিলেক্ট করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা শেক এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ঠিক মারে ক্লিক করে দিব। তো এটা আমরা ইন পজিশন অবধি দিয়ে দেবো, মানে প্রথম পিকচারটা শেষ পর্যন্ত। দেওয়ার পর এখান থেকে আমরা আপাতত ব্যাক করবো, ব্যাক করার পর আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করে দেখবো। তো আমাদের মোটামুটি হচ্ছে যে কাজগুলো সব কাজই শেষ, যে ইফেক্টে মানে টোটাল একটা ইফেক্ট আছে এই ভিডিওতে। অ্যান্ড হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন আপনারা যদি সব কিছু অ্যাডজাস্টভাবে মানে সেম প্রসেসে দেন তাহলে অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক হয়ে যাবে, যেরকম ট্রেন্ডিংয়ে চলতেছে সাউন্ডের সাথে আর কি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেন এখান থেকে হচ্ছে আমাদের আর কোনো কাজ নেই, এবং হচ্ছে এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো, জন্য আগে রেজুলেশনটাকে হাই করে দিব। দেওয়ার পর এখান থেকে এক্সপ্লোরেশন ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল মূলত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।